আচ্ছা দেখো এখন আমরা এবার পড়বো হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অর মিন ভ্যালু কাকে বলে ওকে তো সবার প্রথমে ডেফিনেশানটা জেনে নিই কী বলছে ডেফিনেশানটা ডেফিনেশানে কী বলছে বলছে যে ইট ইজ দ্য ভ্যালু এটা হচ্ছে একটা পরিমাণ অফ স্টেডি কারেন্ট স্টেডি কারেন্টের মানে ডিসি কারেন্টের পরিমাণ ঠিক আছে হুইচ সেন্স দ্য সেম অ্যামাউন্ট অফ চার্জ যেটা পাঠায় সমপরিমাণ চার্জ কার সমপরিমাণ পরে দেখি ঠিক আছে থ্রু এ সার্কিট একটা সার্কিটের মধ্য দিয়ে ইন এ সার্টেন টাইম ইন্টারভেল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওকে অ্যাজ ইজ সেন্ট বাই অ্যান অল্টারনেটিং কারেন্ট যত পরিমাণ অল্টারনেটিং কারেন্ট পাঠায় থ্রু দ্য সেম সার্কিট সেই সেম সার্কিটে সেই সার্কিটের মধ্য দিয়ে ইন দ্য সেম টাইম ইন্টারভেল সেই একই সময়ের মধ্যে মানে কী বলছে সেই একই সময়ে একই সার্কিটের মধ্য দিয়ে অল্টারনেটিং কারেন্ট যে পরিমাণ চার্জ পাঠাচ্ছে সেই সমপরিমাণ চার্জ এক পাঠাতে যত পরিমাণ ডাইরেক্ট কারেন্ট লাগবে সেই ডাইরেক্ট কারেন্টের ভ্যালুটাকে অল্টারনেটিং কারেন্টার অ্যাভারেজ ভ্যালু আর মিন ভ্যালু বলা হয় বোঝা গেল তাহলে কী হলো ব্যাপারটা ধরো একটা কন্ডাক্টার আছে ঠিক আছে কন্ডাক্টরে এই একটা ক্রস সেকশন আছে এই ক্রস সেকশনের মধ্যে এবার একটা ব্যাপার হচ্ছে যে এখানে কম্পে একটা আসছে কী করে অল্টারনেটিং কারেন্টে কি হয় চার্জ তো আমার এইভাবে তো যাতায়াত করছে ডাইরেক্ট কারেন্টে যে কোনো একটা ডাইরেকশানে যাবে ওকে তো এখানে ডাইরেকশন ম্যাটার করে না ওকে কি ম্যাটার করে চার্জ কতটা ফ্লো হচ্ছে মানে একটা ক্রস সেকশন এরিয়া আছে ধরো এই ক্রস সেকশন এরিয়া এর মধ্য দিয়ে কতটা চার্জ পাস করছে একটা সাইড থেকে আর সাইডে যাচ্ছে ঠিক আছে সে এইভাবেও যাতায়াত করতে পারে এই দিকে একবার গেল আবার এই এলো মানে এই ক্রস সেকশন দিয়ে পাস করছে কিংবা কন্টিনিউয়াস এই ডাইরেকশানেও যাতায়াত করতে পারে ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা মানে ধরো কিছু ইলেকট্রন এইভাবে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে আসছে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে আসছে এর মধ্য দিয়ে মানে অল্টারনেটিং কারেন্ট ঠিক আছে ফ্লো হচ্ছে তার জন্য এর মধ্যে কী হচ্ছে এই ক্রসেক্সের মধ্যে দিয়ে কত চার্জ পাস করেছে ভাবলাম বল ধরলাম প্রথমবার এক কুলম চার্জ পাশ করেছে এই ডাইরেকশানে যখন গেছে তারপরে ডাইরেকশানে যখন এসেছে তখন এক কুলম চার্জ পাশ করেছে মানে এই ডাইরেকশানে যখন এলো এক কুলম তাহলে কত হলো দু কুলম তাহলে কী হলো এক কুলম এই ডাইরেকশানে গেছে দাঁড়াও এক কুলম চার্জ এই ডাইরেকশানে গেছে ওকে তারপরের এক কুলম চার্জ এই ডাইরেকশানে এসছে তারপরে আবার এক কুলম চার্জ এই ডাইরেকশনে গেছে তারপর আবার এক কুলম চার্জ এই ডাইরেকশানে এসেছে টোটাল কত কুলম হল চার কুলম চার্জ হলো তাই তো এবার এই সেম পরিমাণ চার্জ এই চার কুলম চার্জ পাঠাতে এই সেম ট্রসেকশনের মধ্য দিয়ে সেম টাইমের মধ্যে ধরলাম এই চার্জ কুলম চার্জ চার সেকেন্ডে ফ্লো করেছে তাহলে সেই চার সেকেন্ডের মধ্যে পাঠাতে যত পরিমাণ ডিসি কারেন্ট লাগবে ধরলাম ডিসি কারেন্টটা কি এখান এই দিক থেকে এই দিকে ফ্লো হচ্ছে ডিসি কারেন্ট ওকে তো যত পরিমাণ ডিসি কারেন্ট লাগবে সেই ডিসি কারেন্টের যে ভ্যালুটা সেই ডিসি কারেন্টের ভ্যালুটাকে ওই এসি কারেন্টের কি বলা হয় অ্যাভারেজ ভ্যালু অর মিন ভ্যালু বোঝা গেছে জিনিসটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা তো থিওরিটিক্যালি বুঝলাম এবার এই অ্যাভারেজ ভ্যালু অর মিন ভ্যালু আমরা বের করতে হবে এর ভ্যালুটা কত হয় ঠিক আছে তো সাইনওয়েবের ক্ষেত্রে আমরা শুধু বের করব এই অ্যাভারেজ ভ্যালু আর মিন ভ্যালু কত ওকে ক্যালকুলেশন করে ঠিক আছে চলো তো সববার প্রথমে কি করব আমরা ধরে নিলাম এইদিকে কারেন্ট আছে আর এইদিকে অ্যাঙ্গেল থিটা ওকে ওয়েভ সেই কারণে এরকম ধরেছি এবার আর কি হয় অরিজিনে অ্যাঙ্গেল কত জিরো এখানে অ্যাঙ্গেল কত পাই এখানে অ্যাঙ্গেল কত টু পাই অ্যাঙ্গেল হয় ঠিক আছে ওকে এবার সাইন ওয়েবের ক্ষেত্রে যদি আমরা ইনস্ট্যান্টেনিয়াস যদি কারেন্ট বলি সেটা কি আই ইকাল টু কী হয় আইম্যাক্স সাইন ওমেগাটি তাই তো আইম্যাক্স মানে কোনটা এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু এটা হচ্ছে আমার আইম্যাক্স এটাকে কী বলবো আইম্যাক্স ম্যাক্সিমাম ভ্যালু ওকে ঠিক আছে এবার দেখো আই অ্যাভারেজ যদি বের করতে যাই অ্যাভারেজ মানে কি গড় তো গড় মানে কি ধরো কোনো সংখ্যার যদি গড় হয় ধরো এক দুই আর তিনের আমরা যেভাবে গড় করি কী করি এক প্লাস দুই প্লাস তিন বাই হচ্ছে কতগুলো সংখ্যা তিনটে সংখ্যা আছে তাহলে তিন দিয়ে ভাগ করে দিলাম তাহলে আমার গড় বেরিয়ে যাবে ওকে ঠিক আছে তো এখানের ব্যাপারটা কী আসবে তাহলে এখানেও যদি আমি গড় বের করতে যাই তাহলে কি করতে হবে আমার প্রত্যেকটা যে ইনস্ট্যান্টে যে কারেন্ট আছে প্রত্যেকটা ইনস্ট্যান্টে আমার কারেন্টের ভ্যালুগুলোকে নিতে হবে দিয়ে সবগুলোকে যোগ করতে হবে ডিভাইডেড বাই আমার কি এই যতগুলো আমি সংখ্যা পেয়েছি ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাই তো এবার ধরো প্রত্যেকটা যদি ইনস্ট্যান্টে আমি যদি নিতে যাই তাহলে তো অসংখ্য সংখ্যা হবে তাই না তাহলে সেটা আমার চোখ করা অনেক টাফ হয়ে যাচ্ছে ব্যাপারটা তো এর জন্য ম্যাথে একটা সহজ নিয়ম আছে সেই সহজ নিয়মটা কি ইন্টিগ্রেশন একদম ঠিক আছে তো আমরা এই পুরো এরিয়াটা যদি পেয়ে যাই পুরো এরিয়া পাওয়া মানে এর মধ্যে সমস্ত ভ্যালুগুলোকে পেয়ে যাওয়া সমস্ত ভ্যালুর যোগফল পেয়ে যাওয়া তাই তো তাহলে এই আমরা কি করব এর পুরো এরিয়াটা বের করব। বাই হচ্ছে এর আমি যদি বেস লেন্থ দিয়ে যদি ভাগ করে দিই তাহলেই আমি গড় পেয়ে যাব। ওকে তাহলে এর পুরো এরিয়াটা পাওয়ার ফর্মুলাটা কি ইন্ট্রিগ্রেশন জিরো টু পাই জিরো থেকে এর মধ্যে ইন্ট্রিগ্রেশন করবো আই ডিথিটা ওকে ডি থিটা কী ডিথিটা হচ্ছে স্মল একটা অ্যাঙ্গেল এখান থেকে ধরো ছোট্ট একটা অ্যাঙ্গেল কেটে নিলাম এটাকে ডি থিটার নাম দিলাম ওকে এই নিচেটা কি দেখাচ্ছে নিজেরটাতে অ্যাঙ্গেল দেখাচ্ছে তাই না জিরো টু পাই পাই টু টু পাই এরকম বলছি তাহলে এটা অ্যাঙ্গেল স্মল অ্যাঙ্গেল হচ্ছে ডি থিটা ঠিক আছে তো ইন্টিগ্রেশন তো সবাই আশা করি জানো তো এবার বাই হচ্ছে যে আমার কি বেস লেন্থ তাই তো বেস লেন্থ কত জিরো থেকে পায়ের মধ্যে তাহলে পাই মাইনাস জিরো এটা করলে পেয়ে যাবো ওকে তো জিনিসটা তো খুব সোজা দেখা যাচ্ছে বের করা যাক কত আসে এর ভ্যালু আচ্ছা দেখো তাহলে কী আসছে জিরো টু পাই আই এর ভ্যালু কত আইম্যাক্স সাইন আচ্ছা দেখো ডি থিটা মানে থিটার রেসপেক্ট করবো তো আমরা ইন্ট্রিগ্রেশনটা তাহলে সাইন ওমেগাটির জায়গায় আমরা থিটা লিখে দেবো কারণ কি আমরা জানি ওমেগাটি ইকোয়াল টু থিটা কোনো ডাউট নেই ওকে তাহলে সাইন থিটা ডি থিটা বাই হচ্ছে পাই ঠিক আছে পাইটা বাইরে বের করে নেব আই ম্যাক্স যেটা আছে সেটা তো তোমার ফিক্সড তাই তো কনস্ট্যান্ট তাহলে আই ম্যাক্সটা বাইরে বের করে নিলাম পাই তো বাইরেই ছিল তাহলে ইন্টিগ্রেশন কি জিরো টু পাই সাইন থিটা ডি থিটা আচ্ছা তাহলে আই এম বাই পাই সাইন থিটার ইন্টিগ্রেশন কী হয় কী হয় মাইনাস কস থিটা যে জানো ভালো যে জানো না দেখে নেবে ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে আর একটা স্টেপ এখানে করা যেতেই পারে তাহলে এখান থেকে কী আসছে আই এম বাই পাই আচ্ছা প্রথমে কী হয় আপার লিমিট বসে তাহলে মাইনাস কস পাই মাইনাস অফ মাইনাস কস জিরো ওকে তাহলে এখান থেকে আমি এখানে লিখি ঠিক আছে তো এখানে ভ্যালুটা কী আসছে আই এম বাই পাই মাইনাস কস পাই এর ভ্যালু কত হয় কস এর ভ্যালু মাইনাস ওয়ান ঠিক আছে তার আগে আবার মাইনাস আছে মানে কী চলে আসবে এটা মাইনাস অফ মাইনাস ওয়ান আর মাইনাস অফ কসের ভ্যালু কত কস জিরোর ভ্যালু কস জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান তার আগে মাইনাস আছে না সেই কারণে মাইনাসটা লিখলাম ঠিক আছে তাহলে এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানেও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে টোটালটা কত হয়ে যাবে টু হয়ে যাবে তাহলে টু আই এম বাই পাই বেই গেছে আমার ঠিক আছে তাহলে এর টু বাই পাই মানে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স থ্রি সেভেন ইন্টু এম টু বাই পাই এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট সিক্স থ্রি সেভেন ক্যালকুলেটারে বসিয়ে দেখে নেবে ঠিক আছে এবার একটা জিনিস আমি যেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে যে আমরা কেন হাফ সাইকেল নিয়ে বলছি ফুল সাইকেল নিয়ে বলছি না কেন বলার পিছনে একটাই কারণ আচ্ছা দেখো কারেন্ট যখন ফ্লো হচ্ছে ঠিক আছে কারেন্ট আমার ওয়েবটা এই ওয়েবটা ফলো করছে ঠিক আছে তো কারেন্ট যখন ফ্লো হচ্ছে তার তো একটা অ্যাভারেজ ভ্যালু থাকার কথা কিন্তু আমরা হাফ সাইকেল করলাম বলে একটা অ্যাভারেজ ভ্যালু পেলাম কিন্তু আমরা যদি ফুল সাইকেলের যদি অ্যাভারেজ ভ্যালু বের করতে যেতাম এখান থেকে এই পর্যন্ত তাহলে কি আমরা পেতাম একদম পেতাম না কারণটা কি কারণটা দেখো এটা কি এটা হচ্ছে আমরা জানি কি এটা হচ্ছে পজিটিভ সাইড তাই না আর এটা হচ্ছে নেগেটিভ সাইড এটা পজিটিভ সাইড এটা নেগেটিভ সাইড ওকে তো পজিটিভ সাইডের অ্যাভারেজ বের করছে মানে পজিটিভ জিরো পয়েন্ট সিক্স থ্রি সেভেন আই এম বেরিয়েছে ওকে যদি নেগেটিভ সাইডে বের করতাম তাহলে মাইনাস জিরো পয়েন্ট সিক্স থ্রি সেভেন আইএম বেরোতো নেগেটিভ বেরোতো তাহলে দুটোকে আমরা এদের দুজনের যদি আমি অ্যাভারেজ প্লাস জিরো পয়েন্ট সিক্স থ্রি সেভেন আই মাইনাস জিরো পয়েন্ট সিক্স থ্রি সেভেন আই এদের যদি অ্যাভারেজ বের করতে যাই কী হয়ে যাবে প্লাস মাইনাসে কেটে জিরো হয়ে যাবে বোঝা গেল ব্যাপারটা মানে ব্যাপারটা কী আসছে ধরো এই পজিটিভ দিকে আমি যে যে ভ্যালুগুলো পাবো সেম সেম ভ্যালু আমি নেগেটিভ দিকে পাবো ওকে তাহলে এদেরকে আমি যদি যোগ করি তাহলে কি আলটিমেট রেজাল্ট তো জিরো তাহলে আমরা ফুল সাইকেলে অ্যাভারেজ ভ্যালু কখনই আমরা বের করতে পারি না সেই কারণে আমরা হাফ সাইকেলের রেসপেক্ট হাফ সাইকেলকে ধরে অ্যাভারেজ ভ্যালু বের করি ঠিক আছে কারণ কারেন্ট ফ্লো হচ্ছে মানে তার অ্যাভারেজ ভ্যালু থাকবেই ওকে সেই কারণে আমরা হাফ সাইকেল ধরি ক্লিয়ার জিনিসটা এর বাইরে কিছু নেই ওকে ঠিক আছে চলে তাহলে সাইন ক্ষেত্রে আই অ্যাভারেজ ভ্যালু বেরিয়ে গেছে খুব ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে জিরো পয়েন্ট সিক্স থ্রি সেভেন ইন্টু আই এম ওকে আচ্ছা এবার দেখো আমরা দেখব আরএমএস আর এফেক্টিভ ভ্যালু কাকে বলে আরএমএস এর ফুল ফর্ম কি রুট মিন স্কোয়ার রুট মিন স্কোয়ার এর ফুল ফর্ম হচ্ছে রুট মিন স্কোয়ার ওর শর্টফর্মে ওরা বলি আডাম ঠিক আছে ঠিক আছে তো ডেফিনেশানটা আগে দেখে নিই কী বলে ডেফিনেশানটা কী বলছে বলছি যে ইট ইজ ইকুয়াল টু দ্যাট ডাইরেক্ট কারেন্ট এটা হচ্ছে যে সমান সেই পরিমাণ ডাইরেক্ট কারেন্টের সাথে সেই পরিমাণ ডিসি কারেন্টের সাথে হুইচ ডেলিভার্স দ্য সেম অ্যাভারেজ পাওয়ার টু এ রেজিস্টার যেটা দ্যা ডেলিভার করে সমপরিমাণ অ্যাভারেজ পাওয়ার একটা রেজিস্টারকে ঠিক আছে অ্যাজ অল্টারনেটিং কারেন্ট অল্টারনেটিং কারেন্টের মতো মানে অল্টারনেটিং কারেন্ট একটা রেজিস্টারকে যে পরিমাণ অ্যাভারেজ পাওয়ার ডেলিভার করছে সেই সমপরিমাণ অ্যাভারেজ পাওয়ার ওই রেজিস্টারটাকে ডেলিভার করতে যে পরিমাণ ডিসি কারেন্টটা লাগবে সেই ডিসি কারেন্টটার ভ্যালুটাকে ওই অল্টারনেটিং কারেন্টের কী বলা হয় আর এম এস ভ্যালু অর এফেক্টিভ ভ্যালু বোঝা গেল জিনিসটা ঠিক আছে তো এই ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট কিভাবে করব এই জিনিসটা কিভাবে হয় একটা দেখো সববার প্রথমে কি করতে হবে আমাকে ছবি আঁকতে হবে ঠিক আছে ড্রয়িংটা এই কারণেই ছিল এই সব ছবি আঁকার জন্যই তো এইদিকে থিটা এদিকে এই গ্রাফটা থাক গ্রাফটা ছোটো করে আঁকি কারণ আরও একটা গ্রাফ আঁকতে হবে বুঝলে তো এরকম গ্রাফটা থাক ঠিক আছে তো এটা যদি কারেন্টের যদি গ্রাফ হয় ওকে তো এই এই জায়গাটা থিট জিরো ডিগ্রি এটা হচ্ছে আমার পাই আর এটা আমার টু পাই অ্যাঙ্গেল ঠিক আছে ওকে গেল এটা তো কি হয় ব্যাপারটা রুট মিন স্কোয়ারে ধরো এর মধ্যে রুটমিন স্কোয়ারে মানে এখানে আমরা ভ্যালুগুলোকে স্কোয়ার করব ঠিক আছে ধরো আমার কাছে আছে আই ওয়ান আই টু আই থ্রি ডট করে আরও সব আছে ধরো ঠিক আছে তো সববার প্রথমে কী করব আর ভ্যালুগুলোকে স্কোয়ার করবো মানে হচ্ছে যে আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার প্লাস আই থ্রি স্কোয়ার এইভাবে স্কোয়ার করে দিয়ে যোগ করবো প্লাস ডট ডট করে যা আছে বাই হচ্ছে ধরো এন নাম্বার যদি থাকে বাই এন দিয়ে ভাগ করব তাহলে এই যে ভ্যালুগুলো মানে স্কোয়ার করে যোগ করে যতগুলো ভ্যালু পাবো এন নাম্বার অফ ধরো এন অবধি থাকবে আমার ঠিক আছে যদি ভ্যালু থাকে তাকে এন দিয়ে যদি ভাগ করি তাহলে কি ওই স্কোয়ারের মিন পাবো ঠিক আছে মানে স্কোয়ারের আমরা কি পাবো অ্যাভারেজ পাবো ঠিক আছে তাকে আমরা যদি রুট করে দিই তাহলে কি পাবো আমরা কারেন্ট পেয়ে যাব কারণ কি তাহলে এইটাই কি কি বলছে আমার আই এস ওকে তাহলে প্রত্যেকটা ভ্যালু নেবো তাদের স্কোয়ার করব তাদের স্কোয়ার করে তাদের মিন করব মিন বের করব অ্যাভারেজ বের করব তাকে যদি আমি স্কোয়ার করে দিই কারণ যে অ্যাভারেজটা বেরোবে সেটা তো একটা স্কোয়ারের ভ্যালুই আসবে আই স্কোয়ারের ভ্যালুই আসবে তাই না তাহলে তাকে যদি রুট করে দিই তাহলে একটা ভ্যালু পাবো আই ঠিক আছে সেই যে আইটা পাবো তাকে কি বলবো আই আর এম এস ওকে এবার একটা জিনিস দেখো এই যে কারেন্টগুলো এই আই ওয়ান আই টু আই থ্রি রুট করে আই এন গেছি এই কারেন্টটা তোমার মানে প্রত্যেকটা মুহূর্তের কারেন্ট নিচ্ছি তাহলে প্রত্যেকটা মুহূর্তের যদি কারেন্ট নিই তাহলে এর ভ্যালুটা মানে প্রচুর ভ্যালু পাবো এখানে ঠিক আছে তাহলে আমার ম্যাথ অনেক লেন্থ হয়ে যাবে আর এটা পসিবেলও না সেই কারণে কি করি আমরা আচ্ছা আমরা তো এটা আইয়ের গ্রাফ দেখলাম তাই না আয়ের গ্রাফটা দেখেছি এবার আমরা যদি স্কোয়ারের গ্রাফটা দেখতে যাই স্কোয়ারের গ্রাফটা কীরকম হবে ও হো হলো না ঠিক এই রকম হবে স্কোয়ারের গ্রাফটা ঠিক আছে স্কোয়ারের গ্রাফটা দেখো এইটাকে এই আই আই ইকাল টু আই এম সাইন থিটা তাই তো আই এম সাইন থিটা স্কোয়ার যদি লিখি তাহলে আইস স্কোয়ার ইকাল টু আই এম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এই জিনিসটা আসবে ওকে এবার দেখো আমরা কেন এইভাবে দুটোই ওইবি কেন পজিটিভ দিকে এলো কারণ দেখো এই পজিটিভ যে হাফ সাইকেলটা আছে সেই পজিটিভ হাফ সাইকেলের আমরা যদি স্কোয়ার করি তাহলে পজিটিভই আসবে আর নেগেটিভ হাফ সাইকেল যেটা আছে এই নেগেটিভ হাফ সাইকেলও আমরা যদি স্কোয়ার করি তাহলে কি আসবে পজিটিভই আসবে কারণ মাইনাসে মাইনাসে প্লাস আমরা জানি জিনিসটা ঠিক আছে সেই কারণে একই দিকে এসছেন তো এখানেও আমরা দেখো টু পাই নিয়ে কথা বলতেই পারি কোনো অসুবিধা নেই ঠিক আছে এখানে কেটে যাওয়ার কোনো গল্প নেই যে যেরকম অ্যাভারেজ ভ্যালুর ক্ষেত্রে হচ্ছিল কিন্তু আমরা জিরো থেকে পায়ের মধ্যে করব। আমার ক্যালকুলেশনটা ছোট হয়ে যাবে আমাদের সুবিধা হবে ঠিক আছে তো সেই জায়গা থেকে একটা জিনিস যে তোমার আই আর এম যখন এবার বের করতে যাব আই আইআরএমএসটা তাহলে কীভাবে বের করব। আমরা দেখো আমরা আমাদের দরকার কি আই ওয়ান স্কোয়ার আই টু স্কোয়ার আই থ্রি স্কোয়ার ডট ডট করে একদম পুরো আই এন পর্যন্ত আমাদের দরকার মানে এখানে এই জিরো থেকে পায়ের মধ্যে আমার আই স্কোয়ারের যে ভ্যালুগুলো হবে প্রত্যেকটা মুহূর্তে অসংখ্য ভ্যালু হবে তাই তো তাহলে আমার এত করার দরকার নেই আমার সোজা নিয়ম আছে ইন্ট্রিগ্রেশন আছে ইন্ট্রিগ্রেশন করে আমরা কি করব এই পুরো এরিয়াটার বের করে নেব এই পুরো যদি এরিয়াটা আমরা বের করে নিই তাহলে এর মধ্যে তারা প্রত্যেকটা ভ্যালুকে আমরা পেয়ে যাব পুরো এরিয়া যোগ পেয়ে যাওয়া মানে হচ্ছে যে প্রত্যেকটা ভ্যালুর যোগফল ফল সমেত আমরা পেয়ে যাচ্ছি ওকে এবার কি ওই যে পুরো যে এরিয়াটা পাবো সেই এরিয়াটাকে ওর যদি বেস লেন্থ দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে কী পেয়ে যাব অ্যাভারেজ পেয়ে যাবো না কারণ এই যে ভ্যালুগুলো পাচ্ছি কার থেকে কার মধ্যে পাচ্ছি জিরো থেকে পায়ের মধ্যে ভ্যালুগুলো পাচ্ছি তাই তো তাহলে আমরা যদি পাই দিয়ে ভাগ করে দিই টোটাল যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা আসবে স্কোয়ারের তাহলে আমরা অ্যাভারেজ পেয়ে যাব তার রুট করে দেবো হয়ে যাবে চলো দেখি জিনিসটা তো আর এম এস ইকাল টু তাহলে কি করব এস স্কোয়ার না কি করবো এটা ঠিক আছে রুট করি রুট ওভার কি করব ইন্টিগ্রেশন জিরো টু পাই করবো তাই তো আই স্কোয়ার কারণ কি দেখো আই ওয়ান স্কোয়ার আই টু স্কোয়ার আই থ্রি স্কোয়ার এইভাবে গাদা নাম্বার পাচ্ছি ঠিক আছে তো আমরা এরকম যদি প্রত্যেকটা মুহূর্তের ভ্যালুটাকে আমরা যদি একসাথে যদি লিখতে যাই তাহলে কী হবে আমরা আইতে ডিনোট করি না ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু তাই তো তাহলে ইনটিগ্রেশনে আমরা কি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা ইউজ করবো আই এবার প্রত্যেকটা ভ্যালুয়ার আমরা স্কোয়ার করতে চাইছি বের করতে চাইছি তাহলে কী হবে এটা আই স্কোয়ার আই স্কোয়ার ডি থিটার রেসপেক্ট করবো বাই হচ্ছে পাই হয়ে যাবে কারণ জিরো থেকে পায়ের মধ্যে ভ্যালুটা বের করছে তাহলে বেস লেন্থ কত হচ্ছে আমার পাই মাইনাস জিরো মানে পাই ওকে ঠিক আছে আর ডিথিটা কি ডিথিটা এই ছোট্ট একটা জিনিস ছোট্ট একটা খুব ছোট্ট যতটা তুমি ভাবছো তার থেকেও ছোটো ঠিক আছে এই ডিথিটা একটা অ্যাঙ্গেল ওকে তো কী আসছে তাহলে ব্যাপারটা করি অনেকটা জায়গা লাগবে তো ইন্ট্রিগেশন জিরো টু পাই আই আই মানে কি আই এম সাইন থিটা এর যদি স্কোয়ার করি তাহলে কী হবে এম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডি থিটা বাই হচ্ছে পাই ঠিক আছে এবার দেখো আইএমটা চলো আই এম স্কোয়ার ওটা তো কনস্ট্যান্ট বাইরে পাইট করে দিই পাইটাও বাইরে থাকলো তাহলে ইনটিগ্রেশনের মধ্যে জিরো টু পাই সাইন স্কোয়ার থ্রিটা ডি থিটা থাকবে আমি কী করছি নিচেও দুই গুণ করছি ওপরেও দুই গুণ করছি মানে ওপরে এখানে যদি গুণ করতাম তাহলে এই যে বাইরে যে দুইটা আছে সেটা তো আমি ভিতরে নিয়ে যেতেই পারি তাহলে সেই কারণে একবার আমি ভিতরে লিখে দিচ্ছি ঠিক আছে তাহলে টু সাইন স্কোয়ার থ্রিটা এবার কি একটা ফর্মুলা জানি নাকি জানি না ধরে নিলাম জানি ঠিক আছে টু টু সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু কী ওয়ান মাইনাস কস টু থিটা এটা হয় ঠিক আছে যে জানো তো ভালো যে জানো না মুখস্থ করে নাও তাহলে ম্যাথ বইটা খুলে প্র্যাকটিস করে নাও ওকে তো এবার কী আসছে আই এম স্কোয়ার বাই টু পাই ইনটিগ্রেশন জিরো টু পাই কি বসাবো আমি ওয়ান মাইনাস কস টু থিটা ডি থিটা ওকে এবার কি হবে গল্পটা রুট ওভার অফ আই এম স্কোয়ার বাই টু পাই এবার ঠিক আছে এখানে ব্যাকেট দিয়ে লিখি তো জিরো টু পাই ডি থিটা টু পাই কস টু থিটা ডি থিটা এই পর্যন্ত এলো ঠিক আছে আসুক দেখা যাক কত দূর যায় তো ঠিক আছে এবার এই সাইডে করি এখান থেকে একবার এখানে তুলে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো এখানে কি আসছে রুটোভার অফ আই এম স্কোয়ার বাই টু পাই ডি থিটার ইনটিগ্রেশান করলে কী আসবে জিরো টু পাই মাইনাস কস টু থিটার ইনটিগ্রেশন কী হয় সাইন টু থিটা সাইন টু থিটা বাই টু জিরো টু পাই ঠিক হলো ভালো জিনিস এবার একটা জিনিস দেখো এবার যদি এখন যখন আমি রেঞ্জ বসাব ঠিক আছে লিখিনি আগে রুট ওভার অফ আই এম স্কোয়ার বাই টু পাই রেঞ্জ বসাই থিটার প্রথমে হায়ার রেঞ্জ পাই মাইনাস ঠিক আছে এটা গেল মাইনাস সাইন টু থিটা থিটার জায়গায় কী বসবে হায়ার রেঞ্জ বসবে পাই বসবে তাহলে সাইন টু পাই হবে সাইন টু পাইয়ের ভ্যালু কত জিরো তাহলে জিরো বাই সামথিং মানে টু জিরোই হবে জিরো মাইনাস থিটার জায়গায় এখানে লোয়ার কী আছে জিরো আছে তাহলে জিরো যদি বসে এমনি জিরো হয়ে যাচ্ছে একই জিরো ঝামেলা মিটে গেল শুধুমাত্র কে থাকছে পাই থাকছে ঠিক আছে তাহলে এখান থেকে বাহ জায়গা তো বেজে গেল গো তাহলে এখান থেকে কী আসছে ওভার অফ এম স্কোয়ার বাই টু পাই ইন টু পাই কিছু পাই না পাই পাই কেটে যায় তাহলে কি আসছে এখানে আই এম বাই রুট টু হয়ে গেছে তাহলে এটা ইকাল টু কি আই আর এস তাহলে আমরা কি পেলাম সাইন ওয়েভের ক্ষেত্রে আর এম এস ভ্যালু মানে হচ্ছে রুট মিন স্কোয়ার যে ভ্যালুটা সেই ভ্যালুটার কত আইএম বাই রুট টু ঠিক আছে ওকে তাহলে জিনিসটা বোঝা গেল এই পর্যন্তই ছিল আর কিছু কি আছে নাকি ঠিক আছে আর কিছু নেই তো এই জিনিসটাই দেখো সাইন এটা হচ্ছে যে আমরা কারেন্টের ক্ষেত্রে পেলাম ঠিক আছে যদি আমার ভোল্টেজ হতো সেমভাবে হতো শুধু আয়ের জায়গায় ভি বসে যেত যদি আমার তোমার ইএমএফের ক্ষেত্রে হতো সেমভাবে হতো আয়ের জায়গায় ই বসে যেত গল্প শেষ ওকে ঠিক আছে আচ্ছা দেখো এখন এবার আমাদের দুটো টার্ম জানতে হবে ফর্ম ফ্যাক্টর কাকে বলে পিক ফ্যাক্টর ওর ক্রিস্ট ফ্যাক্টর ওর অ্যাম্প্লিটিউড ফ্যাক্টর কাকে বলে ঠিক আছে এইটা আর এটা তো লিখে আছে ব্যাপারটা বুঝতেই পারছো আশা করি তবুও বলে দিই কী বলছে না আর এম ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু আর এম ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু করলে কোনো একটা ওয়েভের এস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু যদি করি তাহলে যে জিনিসটা পাবো ঠিক আছে যে সংখ্যাটা পাবো সেটাকে কী বলবো ফর্ম ফ্যাক্টর ওকে তো আমরা আর এস ভ্যালু এইমাত্র যেটা করলাম যে সাইন ওয়েভের ক্ষেত্রে আর এম এস ভ্যালু কত পেলাম আই ম্যাক্স পেয়েছিলাম আমি এটা যদি ভি দিয়ে লিখি ঠিক আছে ভোল্টেজের ক্ষেত্রে ভি ম্যাক্স বাই রুট টু তাই তো ভোল্টেজের আর এম এস ভ্যালু হবে সাইনওয়েভের বাই হচ্ছে ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালু কত হবে জিরো পয়েন্ট সিক্স থ্রি সেভেন ইন্টু ভি ম্যাক্স এটা হচ্ছে ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালু তো এই দুটো যদি করা হয় করলে কি দেখা হয় ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান আসে ঠিক আছে করে দেখবে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান আসবে তাহলে ফর্ম ফ্যাক্টর সাইন সাইনওয়েভের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টরের মান কত ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ওকে ফুল ওয়েভ কিন্তু সাইনওয়েব সাইন ওয়েভের ক্ষেত্রে ফুল ওয়েভ মানে ফুল সাইকেল যদি নিই ঠিক আছে আর তোমার হচ্ছে যে পিক ফ্যাক্টর অর ক্রিস্ট ফ্যাক্টর অর অ্যাম্প্লিটিউড ফ্যাক্টর এটা কাকে বলবো দেখো লেখাই আছে কি ম্যাক্সিমাম ভ্যালু বাই আর এমএস ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু যে কোনো ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালু বাই যদি আর এমএস ভ্যালু করি তাহলে যে রেশিওটা পাবো যে সংখ্যাটা পাবো ঠিক আছে সেটাকেই কী বলবো আমরা পিক ফ্যাক্টর অর ক্রিস্ট ফ্যাক্টর অর অ্যাম্প্লিটিউড ফ্যাক্টর ওকে তো আমরা ওয়েভের ক্ষেত্রে কি ম্যাক্সিমাম ভ্যালু ধরে নিলাম ভি ম্যাক্স ম্যাক্সিমাম ভ্যালু সাইনওয়েবের ভি ম্যাক্স ভোল্টেজ দিয়ে যদি করি আর এম এস ভ্যালু কত ভি ম্যাক্স বাই লুট টু তো এটা করলে কী হয় ভি ম্যাক্স ভি ম্যাক্স কেটে যায় কত থাক কত হয় ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর ঠিক আছে তো এই যে সংখ্যাটা হয় এই সংখ্যাটাই কি বলা হচ্ছে ফুল সাইন ওয়েভের ক্ষেত্রে পিক ফ্যাক্টর অর ক্রিস্ট ফ্যাক্টর অর amplitude factor.